नमस्कार सम्माननीय অভিভাৱক আপোনালোকে সকলে জানে 8 তাৰিখৰ পৰা আমাৰ নতুন ছেশ্যন ষ্টাৰ্ট হৈ আছে। ইলেকচনৰ কাৰণে অলপমান দেৰি কৰিবলগা হ'ল। কিছুমান শিক্ষক আমাৰ 6 তাৰিখত থাৰ্ড ফেজ ইলেকচন থকাৰ কাৰণে তেওঁলোকে 7 তাৰিখে আহি পাব, তাৰ কাৰণে আমি 8 তাৰিখত ষ্টাৰ্ট কৰিবলগা হ'ল। তো আজি 25 তারিখ অলপমান সময় স্টুডেন্টখিনিয়ে পাব। তো মই রিকুয়েস্ট করিম কি প্রত্যেকটা সাবজেক্টর প্রত্যেকটা প্রথম চ্যাপ্টার প্রত্যেক মানে ফার্স্ট চ্যাপ্টারটোর অলপ নিজে কই পড়ি কোয়েশনখিনি সলভ করি রাফ কপিত যাতে জমা দিয়ে প্রথম দিনা। তো এটু কম্পালসরি মই আকো কইছো প্রথম চ্যাপ্টারর কোয়েশনখিনি সলভ করি নিজে পড়ি সলভ করি রাফ কপিত আমার জমা দিব লাগিব, অ্যাসাইনমেন্ট হিসাবে বনাই জমা দিব লাগিব। নেক্সট আমার যেতিয়া 8 তারিখের পর স্টার্ট হব মই অলপ রিকুয়েস্ট করিম, এতিয়া পরিবেশটো অলপমান আগৰ নিচিনা হৈছে। তো যেটো ডিসিপ্লিন আমার আসলে অ্যাসেম্বলিটো আমি চেষ্টা করিম প্রথমৰ পৰাই কন্টাক্ট কৰাৰ কাৰণে আগৰ নিচিনা কৈ। তো তাতে আমি ডিসিপ্লিনটো বিচাৰিম আগৰ নিচিনা কৈ। আপনার ইউনিফর্ম কিন্তু আমি আপনাকে কম্পালসরি করি, স্টুডেন্টখিনি আমি রিকুয়েস্ট করি কি যাতে চুলিখিনি সরকে রাখে আর ডিসিপ্লিনটা মেনটেন করে। আর মানে অভিভাবক রিকুয়েস্ট করি কি যাতে এই ভিডিওবিলাক নিজে চাই স্টুডেন্টক নিজে বুঝাই দিয়ে, কারণ আজিকালি কি হয় বেশি সংখ্যক স্টুডেন্ট মোবাইলের প্রতি আসক্ত হয়। তো মোবাইলটো নিদিলে আমি বেশিকৈ ভাল পাম। আৰু নেক্সট যি নিজৰ কোৰ্চৰ বাহিৰে ডিজিটেল ষ্টুডেণ্ট এডুকেশ্যন ষ্টুডেণ্টে অলিম্পিকৰ কাৰণে প্ৰিপাৰেশ্যন কৰি আছে তাৰ কাৰণেও পঢ়িব পাৰে। আৰু ৰিচেণ্টলি আমাৰ ৱাল পেইণ্টিং হৈছে, ৱাল পেইণ্টিঙত কিছুমান ষ্টুডেণ্টে বহুত ধুনীয়া পেইণ্ট কৰিছে, মোৰো বহুত ভাল লাগিছে। তো আৰু কোনোবাই যদি পেইণ্ট কৰিব বিচাৰে আহিব পাৰে, আমাক কণ্টেক্ট কৰিব পাৰে, অলপমান স্লট খালি আছে। তো আৰু ৰিচেণ্টলি আমাৰ কুইজ কম্পিটিশ্যনৰ কাৰণে নটিফাই কৰিছে, তাৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰিব পাৰে। অলিম্পিকতো ছায়েন্সতো কিছুমান ষ্টুডেণ্টে ভাল কৰিছে। তো যিমান কানেক্টেড হয় সিমান ভাল হ'ব। তো এইখিনিতে সামৰিছোঁ, ধন্যবাদ।